হবিগঞ্জে আটটি উপজেলার চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন বানিয়াচঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম তার প্রাপ্ত ভোট ঊনষাট হাজার আটশো পঁচাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন খান পেয়েছেন তেতাল্লিশ হাজার চারশো বাহাত্তর ভোট আজমিলিগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মর্তুজা হাসান তার প্রাপ্ত ভোট উনসত্তর হাজার আটশো পঁচাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন ছেচল্লিশ চুনারুঘাটে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল লস্কর তার প্রাপ্ত ভোট সাইত্রিশ হাজার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আবু তাহের পেয়েছেন পঁয়ত্রিশ হাজার চারশো সত্তর ভোট লাখাই উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট মুশফিউল আলম আজাদ তার প্রাপ্ত ভোট ত্রিশ হাজার ছশো আঠাশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম মাহফুজ পেয়েছেন চব্বিশ হাজার তিনশো আটানব্বই ভোট নবীগঞ্জ হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের ফজলুল হক চৌধুরী সেলিম তার প্রাপ্ত ভোট সাতচল্লিশ হাজার দুশো ত্রিশ নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আলমগীর চৌধুরী পেয়েছেন ছাব্বিশ হাজার একশো তেরো ভোট বাহুবল উপজেলায় নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান তার প্রাপ্ত ভোট তেইশ হাজার চারশো তিরাশি নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই পেয়েছেন সতেরো হাজার ছয়শ ছয় ভোট হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুতাতসিরুল ইসলাম তার প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ হাজার আঠাশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোরা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক পেয়েছেন আঠাশ হাজার চল্লিশ ভোট মাধবপুর উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ শাহজাহান তার প্রাপ্ত ভোট ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চান্ন নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস্পতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এহতেশামুল হক পেয়েছেন ছাব্বিশ হাজার আটশো উনসত্তর ভোট এদিকে সুনামগঞ্জের রোববার নয়টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে শাল্লা উপজেলার তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় এই উপজেলায় ফল ঘোষণা করা হয়নি সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খাইরুল হুদা চপল তিনি পেয়েছেন চল্লিশ হাজার সাতানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনীকান্তি দে মিন্টু পেয়েছেন সাতাশ হাজার তিনশো ছিয়াত্তর ভোট দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত প্রার্থী মোহাম্মদ ফারুক আহমদ তিনি পেয়েছেন পঁয়ত্রিশ হাজার একশো বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম পেয়েছেন একুশ হাজার দুশো ষাটটি ভোট বিসম্বরপুর উপজেলায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মহম্মদ সফরউদ্দিন তিনি পেয়েছেন তেইশ হাজার দুইশো বায়ান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার পেয়েছেন সতেরো হাজার ছয়শো এক ভোট দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর আলম চৌধুরী তিনি পেয়েছেন বিশ হাজার নয়শো বাইশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী প্রদীপ রায় পেয়েছেন বিশ হাজার আটশো ষাট ভোট দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম তিনি পেয়েছেন একত্রিশ হাজার পাঁচশো তিরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আল তানভীর চৌধুরী পেয়েছেন বিশ হাজার একশো একুশ ভোট ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান তিনি পেয়েছেন ছেষট্টি হাজার একশো ত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল পেয়েছেন সাতাশ হাজার দুশো তিরাশি ভোট ধরমপাশা উপজেলায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুজাম্মেল হোসেন রুকন তিনি পেয়েছেন সাইত্রিশ হাজার চারশো পঁচাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী স্বামী মাহমেদ মুরাদ পেয়েছেন উনত্রিশ হাজার তিনশো তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুল তিনি পেয়েছেন পঞ্চাশ হাজার ছয়শ তেতাল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনিসুল হক পেয়েছেন চব্বিশ হাজার তিনশো সাতষট্টি ভোট মনুদ্দিন মঞ্জু সিলেট